আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি আল্লাহর রহমত ভালো আছি। আমি আমির সাহেব, সহকারী শিক্ষক, বিশ্বজয়েশ্বর ইসলামিক কলেজ। আজকে পাঠ পরিচিতিতে দেখো, ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় চার, পাঠ ছয়। আজকে আমরা তাহলে ক্লাস সিক্সের ইসলাম ও নৈতিক শিক্ষা আমি আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কি, বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ। এই বিষয়ে আমি তোমাদের পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং তোমাদের পাঠ্য বইটা খোলো। দেখবা পাঠ ছয়ে বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ। মানব চরিত্রের একটা প্রশংসনীয় আচরণ হল বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করা। মানবীয় গুণের ভিতরে এটা একটা বড় একটা গুণ হচ্ছে বড়দের প্রতি শ্রদ্ধা করব এবং ছোটদের স্নেহ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দের সম্মান করতেন এবং ছোটদের আদর করতেন। তিনি সর্বদা ছোটদের আবদার রক্ষা করার চেষ্টা করতেন। তাহলে আমার রসুল, যিনি আমাদের নবী, যিনি আমাদের শিক্ষক, অভিভাবক, তিনি নিজেই বড়দের প্রতি তিনি শ্রদ্ধা প্রদর্শন করতেন এবং ছোটদের প্রতি আদর করতেন, যত্ন নিতেন, খোঁজ খবর নিতেন। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে ছোটরা বড়দের শ্রদ্ধা ও সম্মান করতে শিখে। আমি যদি বড়দের শ্রদ্ধা করি, ছোটদের স্নেহ করি, এর মধ্য দিয়ে আমার পরবর্তী জেনারেশন তারাও বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতে শিখবে। এটা একটা মানবীয় গুণ। বড়রা যদি স্নেহ করে, ভালোবাসে, ফলে সমাজে এক মধুর পরিবেশ সৃষ্টি হয়। একজন অপরজনকে যদি আমরা একে অপরের শ্রদ্ধা স্নেহ করি, তাহলে আমাদের সমাজ তাতে একটা মধুর সম্পর্ক, একে অপরের প্রতি যে ভালোবাসা, এটা সৃষ্টি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহামু সগীরানা ওয়া লাম ইয়াগফির কাবীরানা। রাসূল বললেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয়, সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয় যে ছোটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা ও সম্মান করে না। আমার রাসূল বললেন, সে আমার উম্মতই নয় যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বললাম, জানলাম যে বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করার গুরুত্ব অপরিসীম। আমার রসুল নিজে বড়দের শ্রদ্ধা করেছে, ছোটদের স্নেহ করেছে। তাই আমরা সবাই বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। বড়দের সালাম প্রদান করা, তার প্রতি সম্মান প্রদর্শন করা, সৌজন্যতা বজায় রাখা, কথাবার্তা বলা, প্রয়োজনে বড়দের কাজ করবেন সাহায্য সহযোগিতা করা, আমাদের আদেশ উপদেশ তাদের আদেশ উপদেশ মেনে চলা এবং তাদের সাথে সৎ ব্যবহার করা আমাদের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই বিষয়ে কয়েকটা প্রশ্ন করতে পারি। তোমরা প্রশ্নগুলো সবাই দেখবে এবং এই উত্তরগুলো করার চেষ্টা করবে। আমি তোমাদের পরবর্তীতে এই উত্তরগুলো সমাধান অবশ্যই দিব। আমাদের এই পাঠটির ভিতরে প্রশ্ন হতে পারে, যেমন দেখো, এক নম্বর আমি যদি দিই, শ্রেষ্ঠ গুণ কোনটি, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে আমাদের শ্রেষ্ঠ গুণ, একটা মানব জীবনের শ্রেষ্ঠ গুণ হচ্ছে কি, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা। উত্তরগুলো দেখো। আমি আরেকটা প্রশ্ন করতে
করতে পারি যে এই ব্যাপারে আমার রসুল কি বলেছেন সে উদ্ধৃতিটা তোমরা লিখো। তাহলে আমি প্রশ্নটা লিখলাম না, তোমরা মনোযোগ সহকারে শুনে নাও যে আমার রসুলের উদ্ধৃতিটা হলো কি, যে সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয় যে ছোটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহ রসুল এটা বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমরা দ্বিতীয় পাঠে আমরা যাব, দ্বিতীয় চ্যাপ্টারটাতে আমাদের কি বলছে দেখো, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করলে পরকালে বিশেষ সওয়াব অর্জন হবে। তাহলে যে শুধু তাই নয়, বড়দের প্রতি যদি আমরা শ্রদ্ধা করি তাহলে পরকালে কি পাবো, বিশেষ সওয়াব অর্জিত হবে এবং জান্নাত লাভে সহজ হবে। ছোটদের আদর সোহাগ করা এবং তাদের ভালো কাজে উৎসাহ প্রদান করা বড়দের কর্তব্য। এই যে তাহলে আমরা বুঝলাম যে আমরা বড়দের প্রতি সম্মান প্রদর্শন করব, ইহকালে যেমন শান্তি পরকালে তেমনই মুক্তি, পাশাপাশি ছোটদের প্রতি যেমন আমরা স্নেহ করব, দয়া করব, মায়া করব, অনুরূপভাবে তাদের আদর্শ কাজগুলোর বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, ভালো কাজগুলোর ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কারণ ছোটরা শিখবে কাদের কাছ থেকে, বড়দের কাছ থেকেই। তাহলে আমরা বুঝলাম যে এটা আমাদের বড় কর্তব্য হলো কি, ছোটদের বড়দের সম্মান যেমন প্রদর্শন করব, অনুরূপভাবে ছোটদেরও স্নেহ করব। বড়দের প্রতি সম্মান প্রদর্শন করলে পরকালে বিশেষ সোহাব অর্জিত হবে এবং জান্নাত লাভ করা সহজ হবে। ছোটদের আদর সোহাব করা, তাদের ভালো কাজে উৎসাহী প্রদান করা এ বড়দের কর্তব্য। একে ছোটদের মনের প্রসারতা বৃদ্ধি পাবে, মনের যে একটা প্রসারতা এটা কী পাবে, বৃদ্ধি পাবে যদি তাদেরকে এই ভালো কাজের জন্য উৎসাহিত প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কোনো বৃক্ষকে যদি কোনো যুবক, কোনো বৃদ্ধকে যদি কোনো যুবক বার্ধক্যের কারণে শ্রদ্ধা করে, তাহলে কোনো বার্ধক্য বৃদ্ধ মানুষকে যদি কোনো যুবক তার বয়সের কারণে, বার্ধক্যের কারণে তাকে কী করে শ্রদ্ধা করে, তাহলে আল্লাহ তাআলা ওই যুবকের জন্য বৃদ্ধ অবস্থায় এমন ব্যক্তিকে নিয়োগ করবে যে তাকেও শ্রদ্ধা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝলাম যে এটা একটা রিং শুরু। আমি যদি কাউকে শ্রদ্ধা করি তাহলে আল্লাহ রসুল বলেন বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে, মানুষকে তৈরি করে দিবে যারা নাকি বৃদ্ধ অবস্থায় তারা আমাদের, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, আমি যদি কাউকে সম্মান প্রদর্শন করি, স্নেহ করে থাকি, আমরা যখন বৃদ্ধ হব অনুরূপভাবে আমাদেরকেও সম্মান প্রদর্শন করাবে। তাহলে আমরা এই কথা দ্বারা, আল্লাহ রসুলের এই উদ্ধৃতি দ্বারা আমরা বুঝলাম বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা অপরিহার্য, মানব জীবনে এটা একটা বড় কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্যায়ে আর তোমাদের বেশি কিছু বলতে চাই না, তবে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে আজকে পাঠটা শেষ করবো ইনশাআল্লাহ। বড়দের প্রতি ছোটদের করণীয়গুলো লিখো, বড়দের প্রতি ছোটদের করণীয় দিল আগামী দিন তোমরা এটা বাড়িতে বসে বসে লিখবে যে বড়দের প্রতি ছোটদের করণীয় কি, এগুলা লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।